সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি উমর ফারুক। কোভিড-১৯ মহামারীকালেই দেশ প্লাবিত বন্যায়, এই অসুখ আর দুর্যোগের দিনেও খবরের প্রধান শিরোনাম দুর্নীতি, আর সেটি হচ্ছে দিনের পর দিন। আরিফ শাহেদ সাবরিনাদের নানা অপকর্মের সঙ্গে উচ্চারিত হচ্ছে রাজনীতির কথা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, স্বাস্থ্যখাত ইমেজ সংকটে ভুগছে। রিজেন্ট জেকেজির মতো একের পর এক কাণ্ড কি রাজনীতির ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলছে না? এ নিয়ে আজকের সম্পাদকীয়, নীতির অসুখে ভাবমূর্তির সংকটে রাজনীতি, এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন অ্যাডভোকেট শম রেজাউল করিম এমপি, মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এবং দর্শক, আমরা আশা করছি বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুনুর রশিদ এমপি আমাদের এই আলোচনায় যোগ দেবেন। আরও আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। আমরা আলোচনা শুরুর আগে দেখে আসছি শিরোনামগুলো। অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক, নীতি অনুযায়ী বিনামূল্যে পেতে পারে বাংলাদেশ, দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু। রিজেন্ট হাসপাতালের ভুল চিকিৎসার বলি স্কুল শিক্ষার্থী জান্নাতুল, এমডি সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট, শাহেদের হাসপাতালের সব তথ্য দুদকে জমা। প্রতারণার মামলায় জেকেজি চেয়ারম্যান সাবরিনা কারাগারে, পাওয়া গেছে যথেষ্ট তথ্য প্রমাণ, শিগগিরই চার্জশিট জানালো ডিবি। রাজশাহীতে অগ্রণী ব্যাংক থেকে গ্রাহকের 17 লাখ টাকা চুরি, ম্যানেজারকেই সন্দেহ করছে পুলিশ, রাজধানী থেকে 1 কোটি টাকার জাল নোট জব্দ, আটক 2। মঙ্গলবার বাংলাদেশ সহ সারা বিশ্বে একসঙ্গে জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা, বৃহৎ জনগোষ্ঠীর অনুভূতি মাথায় রেখেই সিদ্ধান্ত। আপনাদের তিনজনকেই, আপনাদের মূলত দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন কাণ্ড নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এবং তার সাথে সাথে রাজনীতিবিদদের নিয়েও, তাদের এই এই সকল কাণ্ডের পেছনে যারা আছেন, এসকল কাণ্ডের সাথে সরাসরি যারা যোগ দিয়েছেন, তাদের সাথে রাজনীতির মদদের প্রশ্নগুলো এসেছে, এবং সে কারণেই আজকে প্রশ্ন এসেছে যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাসচিব যখন বলেন যে স্বাস্থ্য খাতের ইমেজ ভয়াবহ সংকটে, তখন এ প্রশ্নটিও এসে যায় কিনা যে তাহলে রাজনীতির সংকটও কি, রাজনীতির ইমেজও কি সংকটে কিনা। আমি অ্যাডভোকেট শম রেজাউল করিম আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনারা যেই রাজনীতি করেন এবং যেই সুশাসনের কথা বলেছেন আপনারা গত নির্বাচনের আগে আপনাদের ইশতেহারে, সে সকলকে সামনে রেখে এবং আপনাদের রাজনীতি এবং আদর্শকে সামনে রেখে এখন মাঠ পর্যায়ে স্বাস্থ্যখাত এবং অন্যান্য খাতে যেগুলো দেখা যাচ্ছে, সেটিতে কি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি মনে করেন কিনা যে রাজনীতির যে ইমেজ বা ভাবমূর্তি, সেটিও আসলে এখন সংকটে এবং প্রশ্নের মুখে পড়েছে? অ্যাডভোকেট শম রেজাউল করিম এমপি, ধন্যবাদ আপনাকে, একই সঙ্গে শামীম পাটোয়ারি এবং হারুন ভাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানিয়ে কথা বলছি। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। রাজনীতি সংকটে পড়ে নাই, বরং আমরা যে রাজনীতির কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনীতির কথা বারবার বলেছেন, যে রাজনীতির গুণগত মানের পরিবর্তন এবং সৃজনশীল রাজনীতিকে নিয়ে আসতে হবে, যেখানে দুর্নীতিকে জিরো টলারেন্স, সেই জায়গাটাকে সুপ্রতিষ্ঠিত করার যে পদক্ষেপটা, সেই পদক্ষেপটা দৃশ্যমান হচ্ছে। কই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারই তো এই শাহেদ বলেন, সাবরিনা বলেন, তার হাজবেন্ড সহ অন্যান্য, তাদেরকে কিন্তু আমাদের সরকারই তাদের ধরেছে। কারণ প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল যে অপরাধ যে করবে, দুর্নীতি যে করবে, কোনো ছাড় নাই, তার দলের পরিচয় আমাদের কাছে মুখ্য না, সে কারণেই কিন্তু তাদেরকে আমরা ধরছি, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। এটাকে বরং বলা যেতে পারে যে রাজনীতিকে বিশুদ্ধ করার জন্য দুর্নীতি বিরোধী যে অভিযান,
যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, সেটাকে যে মুখের কথা না সেটাকে যে বাস্তবায়ন করার পদক্ষেপ, সেই পদক্ষেপ এই ক্ষেত্রে দৃশ্যমান। সমরে জাবল করিম, আপনি বলবেন, আপনাকে একটু থামাতে হচ্ছে, আমি একটু জোক করি আপনাকে। আমরা সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদদের সাথে মোহাম্মদ শাহেদ বা ওরফে শাহেদ করিমের বিভিন্ন জায়গায়, গণভবন, বঙ্গভবন, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাজনীতিবিদদের সাথে যে সকল ছবি দেখেছি এবং তার যে কানেকশনের কথা শোনা যাচ্ছে এবং সেগুলো ব্যবহার করে দিনের পর দিন তিনি যে প্রতারণার জাল বিস্তার করেছেন এবং একের পর এক ঘটনা ঘটিয়ে গেছেন এবং তারপরেও আমরা দেখেছি যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে তার ছবি, এ সকল ছবি, এ সকল চিত্রের পরেও আপনি বলছেন যে রাজনীতির ইমেজে কোনোভাবেই কোনো প্রশ্নের মুখে পড়েনি এবং সেখানে কোনো সংকটও তৈরি হয়নি? আমি কিন্তু কথাটা সেভাবে বলিনি। আমি বলছি যে আমাদের রাজনীতির আমরা সেই প্রেক্ষাপটেই আজকে আলোচনা করছি না। আমি একটু আমি বলি, আমাকে বলতে দেন। রাজনীতিকে গুণগত মানের পরিবর্তন এবং সৃজনশীলতা আনা, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা, আমাদের সরকারের যে সিদ্ধান্ত, সেই জায়গাটাকে আমরা কার্যকর করার ক্ষেত্রে কিন্তু এদের গ্রেপ্তার করেছি। এখন ছবির কথাটা আমাকে বলতে হয়। ছবি আমাদের সঙ্গে অনেকের সঙ্গেই এই শাহেদদের অনেকের ছবি থাকতে পারে। এখন আমি যদি আপনাকে বলি, আপনার একটা টেলিভিশন টক শোতে আপনি দেখা গেল অনাকাঙ্ক্ষিত ভাবে গেস্ট নিয়ে আসলেন, সেই গেস্ট অনুষ্ঠানের পরে কিন্তু আমরা ওখানে অনেক সময় ছবি তোলা হয়। একটা বড় অনুষ্ঠানে, বঙ্গভবনে হোক বা অন্য কোনো অর্গানাইজেশনের অনুষ্ঠানে হোক বা একটা প্রতিষ্ঠানের সেলিব্রিটি ডেতে হোক, সেখানে যদি গেস্ট হিসেবে অনেকে আমন্ত্রিত হন আর যদি পাশে এসে কেউ ছবি তোলেন, সেই লোকটা যদি প্রতিনিয়ত সমাজের বিভিন্ন জায়গায় দেখা যায়, কাউকে কি বলা যায় আপনি আমার সাথে ছবি তুলবেন না? ছবি তোলাটার দ্বারা আমি সব ত্রুটিপূর্ণ হয়ে যাবে এ কথা আমি মনে করি না। তবে মনে করি যে এই সাহেব গঙ্গদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি রাজনীতির কেউ প্রশ্রয় দিয়ে থাকে, প্রশাসনের কেউ প্রশ্রয় দিয়ে থাকে, সেটা আমার দলের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, মিডিয়ার হোক, দায় দায়িত্ব কেউ আমরা এড়াতে পারি না যদি তাদেরকে এই কাজ করার আমরা সুযোগ দিয়ে থাকতে পারি। কিন্তু আমি রিপিট করে বলবো, এই শাহেদদের গ্রেপ্তার করার যে কৃতিত্বটা, সেই কৃতিত্বটা ছোট হয়ে যাবে যদি বারবার বলা হয় শাহেদরা এই করছে ওই করছে। এটাও বলেন যে শাহেদদেরকে গ্রেপ্তার করার ভিতর থেকে সরকার দেখিয়েছেন যে সরকারের অনেকের সঙ্গে ছবি তোলার পরেও শাহেদরা রক্ষা পায় না। এই যে জিরো টলারেন্সের জায়গাটা, সেই জায়গাটাকে কিন্তু আমাদের স্বীকার করে কাজ যারা করছেন তাদেরও কি কিন্তু উৎসাহিত করতে হবে, আমি সেটা বলতে চাই। জি মাননীয় মন্ত্রী, আমি আপনাকে আরো একটু প্রশ্ন আমাকে করতেই হচ্ছে, সেটি হচ্ছে 6 জুন থেকে এখন পর্যন্ত এই ঘটনাটি ঘটেছে, এখনো আপনি বলছেন যে যদি কেউ তাকে মদদ দিয়ে থাকে, মানে কেউ মদদ না দিলে কারো পক্ষে একের পর এক রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং অন্যান্য যেই সকল প্রতারণা এবং অনিয়ম তিনি ঘটিয়েছেন সেটি আসলে ঘটানো সম্ভব না, এবং রাজনীতিতে আপনি আপনারা বলছেন যে আপনারা জিরো টলারেন্স দেখাচ্ছেন এবং কোনো না কোনোভাবে হলেও রাজনীতির, আমরা বলছি না যাদের সাথে ছবি তুলেছেন তারা এই মানে তার সহযোগী, কিন্তু কেউ না কেউ তো তাকে সেই স্পেসটা তৈরি করে দিয়েছেন, কারা সেই স্পেস তৈরি করে দিয়েছেন? এখনো পর্যন্ত কি আপনারা দলের তরফ থেকে কোনো ধরনের তদন্ত কিংবা অন্য কোনো উদ্যোগ নিয়েছেন এই জেকেজি কাণ্ড কিংবা রিজেন্টের ঘটনায়? নানান ধরনের তদন্ত কিন্তু হচ্ছে, কিন্তু রাজনীতিকে ব্যবহার করে তিনি যেন করলেন, তারা তার কাছ থেকে সুবিধা নিল, সেগুলো কি আপনারা খতিয়ে দেখেছেন? দেখুন, রাজনীতিকে ব্যবহার করে না, আমি বলছি যে রাজনৈতিক নেতা নেত্রী ব্যক্তিদের পাশে গিয়ে ছবি তোলার যে অপত উদ্দেশ্যে একটা চিট করার প্রবণতা থাকে, আমি সিম্পল একটা কথা বলি। দেখেন, জিকে শামীম নামক একজন ঠিকাদার কিন্তু র‍্যাবের বড় একটা কন্ট্রাক্ট ফার্মের কাজ করতে গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় কিন্তু র‍্যাবের ডিডেন ডিজি সহ অন্যদের পাশে দাঁড়িয়ে ঘনিষ্ঠভাবে তিনি দিচ্ছেন। এটার দ্বারা কিন্তু এটা প্রমাণিত হয় না যে র‍্যাব তাকে উৎসাহিত করছেন। একইভাবে তাকে কিন্তু গ্রেপ্তার করার ক্ষেত্রে আমরা কুণ্ঠাবোধ করিনি। একই ক্ষেত্রে একইভাবে এই যে সাবরিনা তার হাজবেন্ড শাহেদ, এরা যেভাবে যেখানে ঢুকেছে প্রবেশ করেছে, আমি সব কথা পাবলিকলি বলা যাবে না, এই বিষয়টা আমাদের দলের পক্ষ থেকে, সরকারের উইং এর পক্ষ থেকে কিন্তু আমরা খতিয়ে দেখছি। এর সঙ্গে যদি আমাদের দলেরও কেউ জড়িত থাকে নিশ্চয় তিনি ছাড় পাবেন না,
শেখ হাসিনা দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেন না, সেটা অতীতে প্রমাণ করেছেন এবং এইবারের গ্রেপ্তারের ধারাবাহিকত্ব কিন্তু সেটাকে প্রমাণ করে। অপেক্ষা করেন, মাত্র তো কদিন হলো, রাতারাতি আমরা তো কাল্পনিক ভাবে সবকিছু খুঁজে বের করতে পারবো না, একটু অপেক্ষা করেন, দেখবেন অনেক কিছুই দৃশ্যমান হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, এটা আমার দৃঢ়। সমরে জল করিম, আপনাকে ধন্যবাদ। আমি হারুন রশিদ এমপি আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুরুতে ছিলেন না, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, দর্শকদেরকে আমরা বলছিলাম যে আপনি শীঘ্রই যুক্ত হবেন। আপনার কাছে আমি যেই প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, সরকারের তরফ থেকে বারবারই জিরো টলারেন্সের কথা বলা হয়েছে এবং অ্যাডভোকেট সমর রেজাউল করিম বলছেন যে সরকার ধরার কারণেই কিন্তু আপনারা এখন যে সমালোচনার কথা বলা হচ্ছে বিরোধী তরফ থেকে সেটি আসলে করছে, এবং সরকারের তরফ থেকে বরাবর যেটি বলা হয় সেটি হচ্ছে অন্যান্য সরকারের চাইতে বর্তমান সরকারের তফাত এই জায়গাতে যে সবসময় অনিয়ম হয়, অন্য সময় ব্যবস্থা নেওয়া হয় না, কিন্তু এখন ব্যবস্থা নেওয়া হয়। আপনি কি বলবেন? ধন্যবাদ সময় টিভিতে আজকে আমাকে সংযুক্ত করার জন্য, এবং আমি আরো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে একজন সরকারের মাননীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের সাথে সংযুক্ত হয়েছে, যার জন্য এখানে আমাদের আরো একজন সদস্য ব্যারিস্টার পাটোয়ারি, সেও ভালো আলোচনা অংশগ্রহণ করে থাকে। আসলে ব্যর্থ রাষ্ট্রের যে সংজ্ঞা, অকার্যকর রাষ্ট্রের যে সংজ্ঞা, সেই পর্যায়ে আমরা এখন কিন্তু উপনীত হয়েছি। আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব যে আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং আসলে সরকারকে বা দলকে ডিফাইন করার জন্য আপনি একজন ভালো বিজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবীও বটে। তা আমি বাস্তবিক যে অবস্থা দাঁড়িয়েছে, আজকে আমাদের সংকটটা কোথায়? আজকে জি কে শামীম বলেন, আর এই সাহেদ বলেন, আর ডক্টর সাবরিনাই বলেন, এদেরকে আলোচনা চাইতে আজকে আমরা একটা বড় ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক সংকটের মধ্যে ইতিমধ্যে দেশ পড়ে গেছে। আজকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফ্লাইটের বুকিং বন্ধ হয়ে যাচ্ছে, আজকে আমাদের দেশে প্রবাসী এবং দেশের থেকে যারা বাইরে যেতে চায় তারা বাইরে যেতে পারছে না। আজকে আমরা একটা জায়গার মধ্যেই ঘুরপাক খাচ্ছি, যাতে সাহিত্যকে নিয়ে কার সাথে ছবি আছে, কার সাথে ছবি ছিল, তার চেয়ে বড় সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে মাননীয় মন্ত্রী আপনি কিছুদিন আগে গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, রাষ্ট্রের কোথাও জায়গা থেকে কিন্তু আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার কোনো দাবি আসেনি। আজকে আপনাকে সেই জায়গা থেকে সরিয়ে মৎস্য মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছে, আর মৎস্য মন্ত্রীকে আপনার দপ্তরে নিয়ে আসা হয়েছে। আজকে যে মন্ত্রীর এই এত বড় ব্যর্থতা, এত বড় অযোগ্যতা, আজকে একটার পর একটা হাসপাতাল অভিযান চালাচ্ছে র‍্যাবে এবং সেখানে ওই হাসপাতালগুলির কোভিড চিকিৎসার কোনো সক্ষমতা নাই, সেখানে তাদের কোনো ব্যবস্থাপনা নাই, তারা এই গত 4 মাস যাবত যে একটা ভুয়া লাইসেন্স দিয়ে আসছে, ভুয়া লাইসেন্সও নাই। এই সমস্ত হসপিটালগুলোকে আজকে, এই সমস্ত হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের এই গুরুত্বপূর্ণ সময়ে যে কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা ব্যর্থতাটা কার? এখানে এই এই ব্যর্থতার দায়িত্বের জন্য কি প্রথম পর্যায়ে আপনার মন্ত্রীর নিজের দায়িত্ব তো সরে যাওয়া উচিত ছিল, কেন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অপসারণ করবে বা তার বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করবে? এখন পর্যন্ত সে মন্ত্রী সেখানে বলতব্যতি রয়েছে, আজকে চিঠি চালাচালি হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর আর আপনার এই স্বাস্থ্য মন্ত্রণালয় কে অপরাধী আর কে দোষী? আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আজকে আমাদের নীতি নৈতিকতা মূল্যবোধটা কোথায় গিয়ে ঠেকেছে? আজকে আপনার শাহেদের এই বিষয়টি আজকে যে পর্যায়ে এসেছে, শাহেদ আজকে সরকারের মাননীয় মন্ত্রী যেটা বললেন যে আমরা রাজনীতিবিদদের সাথে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গায় ছবি তুলে উদ্বোধনের সময় থাকে, ভালো কথা, কিন্তু যে ছবিগুলো এসেছে এগুলো কিন্তু সে ধরনের বিষয় নয়। একেবারে অন্দরমহলে তার ডাইনিং টেবিলে, তার লাঞ্চের টেবিলে, তার ডিনারের টেবিলে, তার ব্রেকফাস্টের টেবিলে এই ধরনের ছবিগুলো একেবারে এত অন্তরঙ্গ পর্যায়ে এসছে যে যেটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং এখানে আজকে সবচেয়ে বড় সংকটটা হচ্ছে কি, যে আমরা আজকে যে রাষ্ট্রীয় কায়দায় দুর্নীতিগুলো হয় সেখানে আমরা দু একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিংবা তাদের বিচারের বিষয়টি শুনি, কিন্তু সার্বিকভাবে রাজনীতিকেও সাধারণ মানুষের কাছে রাজনীতির যে ইমেজ বা ভাবমূর্তি সেটিও প্রশ্নের মুখে পড়ে কিনা, শুধু এই আমল নয়, যে কোনো আমলে। আপনাদের সময়ে আমরা বিভিন্ন ধরনের অভিযোগের কথা শুনেছি এবং সেক্ষেত্রে রাজনীতিকে সাধারণ মানুষের কাছে রাজনীতির যে একটি ভাবমূর্তি রয়েছে সেটি আসলে সংকটে পড়ে কিনা সেটি আমি আপনাকে জানতে চাই। জি, অবশ্যই। এটা ব্যাপারটা হচ্ছে কি আপনার, যে দুর্নীতি এটা চলমান প্রক্রিয়া, এটা থাকবেই, মানুষের মধ্যে দুর্নীতি করার একটা প্রবণতা আছেই, এটা জন্মগত ভাবে, না হলে আল্লাহ পাক কোরআনের মধ্যে মানুষকে সৎপথে চলার তাগিদ দিত না এবং সৎপথে চলার জন্য বেহেস্তের জন্য আল্লাহ আপনার নির্ধারণ করে দিত না।
যে কারণে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হচ্ছে কি যে আপনি দুর্বৃত্তায়নের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, সেই দুর্বৃত্তায়নের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর আপনি রাষ্ট্রীয়কে দুর্নীতি মুক্ত করবেন এটি কল্পনা করা অসম্ভব। যে কারণে আজকে রাষ্ট্রের যে সংকট তৈরি হয়েছে এটা অতীতের সময় দুর্নীতি ছিল না বা দুর্নীতি নাই বা রাজনীতিতে এইরকম ব্যক্তিরা আপনার দুর্বৃত্তায়নের সুযোগ নেয়নি আমি সে কথা বলবো না। আমার কথা হচ্ছে বর্তমান সরকার 12 বছর যাবৎ ক্ষমতায়, কি প্রক্রিয়া ক্ষমতায় আছে, ক্ষমতায় আরোহণের প্রক্রিয়াগুলো কি, এই বিষয়গুলো কিন্তু আজকে চিন্তা ভাবনার বিষয়। আজকে দেশে কোনো রাজনৈতিক পরিবেশ নাই, রাজনৈতিক জবাবদিহিতা নাই। রাজনৈতিক যদি জবাবদিহিতা থাকতো, রাজনৈতিক যদি আপনার এই সমস্ত বিষয়গুলো থাকতো শামীম বা সম্রাট যাদেরকে আজ থেকে ক্যাসিনোর জন্য অপরাধী ধরা হলো এরা কি আপনার তারাই শুধু অপরাধের সাথে জড়িত, এর সাথে রাষ্ট্র ব্যবস্থা জড়িত নাই? জি আমি আপনার প্রশ্ন নিলাম এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আমি আপনার কাছে একটু পরেই আসছি, আমি অ্যাডভোকেট সমরে জল করিম, আপনি যদি হারুন রশিদ এমপির প্রশ্নটির জবাব দেন। হারুন ভাই আমি আপনার কাছে আবারও আসবো। অ্যাডভোকেট সমরে জল করিম, আপনি হারুন রশিদ এমপির প্রশ্নটি শুনতে পেয়েছেন, আমি আপনি যদি সেই প্রশ্নটির জবাব দেন। তিনি বলছেন যে জি কে শামীম বা তারাই কি শুধু জড়িত কিনা, অন্যরাও কি জড়িত, অন্যরাও জড়িত কিনা সেটি তিনি প্রশ্ন রাখছেন। দেখেন হারুন ভাই একটা বিরোধী রাজনীতি করেন, রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিও বটে, তার তো তার জায়গায় দাঁড়িয়ে অনেক কথা বলার সুযোগ আছে, উনি বলতে পারেন। আমার কথাটা খুব পরিষ্কার যে জি কে শামীম সহ অন্যরা এইরকম প্রক্রিয়ায় কিন্তু অতীতেও ঘটনা ঘটিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা এবং মামলার তদন্ত চলছে, দুর্নীতি দমন কমিশন তদন্ত করছেন, সিআইডি তদন্ত করছেন, সব তদন্ত কিন্তু এখনো সম্পন্ন হয়নি। আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলবো, আমি নট অ্যাজ মিনিস্টার এক দেশের নাগরিক হিসেবে বলবো, আমি চাই এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যারা জড়িত তারাও দৃশ্যপটে আসুক। কারণ একটি লোকের কাছে অস্ত্র পাওয়া গেলে তিনি আসামি, কিন্তু অস্ত্রটি বর্ডার পাস হয়ে পর্যন্ত আসলো কিভাবে সেই বিষয়টিকেও খতিয়ে দেখা দরকার। আর একটা কথা আমি শুরুতেই বলে নেই, হারুন ভাই বলছেন মিনিস্ট্রি চেঞ্জের ব্যাপার, এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী প্রেরোগেটিভ, তিনি কাকে কোন মিনিস্ট্রি দিয়ে কাজ করাবেন সেটা অ্যাবসলিউটলি তার জুরিসডিকশন। বরং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আর তার ক্যাবিনেটের একজন সদস্য হিসেবে মনে করেছেন যে আমাকে আরো একটি মন্ত্রণালয়ের অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ দেবেন, সেক্ষেত্রে বরং আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। রাষ্ট্র ব্যর্থ না, অন্যদের কাউকে আমরা ছাড় দেবো না, এবং আন্তর্জাতিক বা দেশ সমরে জল করিম আমি আপনার কাছে আবারও আসবো। আমার মনে হয় যে উনি যে প্রশ্নটি রেখেছিলেন সেটি দেয়া হয়েছে, আবারও যখন আপনার কাছে আসবো তখন আপনি বাকিটা বলবেন। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে আপনি আগের দুজন বক্তার বক্তব্যই শুনলেন এবং অ্যাডভোকেট সমরে জল করিম তিনি বলছেন যে তিনি চান, কিন্তু এখনো পর্যন্ত এরকম দৃষ্টান্ত কি আমরা রাজনৈতিক অঙ্গনে দেখতে পেয়েছি যে নেপথ্যের যারা যারা রাজনীতির যারা বলছেন যে তারা নিজেরা সৎ রাজনীতি করেন এবং আদর্শের রাজনীতি করেন, কিন্তু তাদের ভাবমূর্তি যারা সংকটে ফেলছেন, যাদের ইমেজ যারা সংকটে ফেলছেন, তাদেরকে সামনে নিয়ে আসা হয়েছে? যদি না আসা হয়ে থাকে আসলে সেটি কেন হয় না? অ্যাডভোকেট শামীম হায়দার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ধন্যবাদ। আমার খুব দুজন শ্রদ্ধাভাজন প্রিয় রাজনীতিবিদ আজকে এখানে প্যানেলিস্ট হিসেবে আছেন। বিশেষ করে সমরেজা ভাইকে দেখে 111 দিনের কথা মনে পড়লো, 3-4 দিন আগে বঙ্গবন্ধু কন্যার অ্যারেস্ট হয়েছিল যেদিন, সেদিন তার 3-4 দিন আগে ছিলেন এবং সেই সময় সমরেজা ভাই খুব সাহসিকতার সাথে মামলাগুলোতে অংশগ্রহণ করতেন, আমাদের উৎসাহিত করতেন, ওই দিনগুলো আগে থেকে মনে পড়ে গেল। আসলে আমি যে কথাটি বলবো, সারা পৃথিবীতেই পলিটিশিয়ানদের সাথে ট্রাস্ট গ্যাপ চলছে। ইউগভ নামে একটা অর্গানাইজেশন, তারা ইংল্যান্ডে একটা সার্ভে করে দেখেছে যে 59% লোক নার্সকে ট্রাস্ট করে, মাত্র 5% লোক পলিটিশিয়ানদের ট্রাস্ট করে। আপনি রাজনীতি কলুষিত, রাজনীতি বিকলাঙ্গ, রাজনীতি খারাপ সবই বলছেন, রাজনীতির বিকল্পটা আসলে কি আছে? রাজনীতির বিকল্প কিন্তু আমরা কিছু বের করতে পারিনি। রাজনীতির বিকল্প রাজনীতি না, আমরা যেটি বলছি সেটি হচ্ছে রাজনীতিকে, রাজনীতির ইমেজকে কেউ কেউ সংকটে ফেলছেন, কিন্তু যারা সংকটে ফেলছেন, যারা নেপথ্যে তাদেরকে সহযোগিতা করছেন, যারা সংকটে ফেলছেন তাদের বিরুদ্ধে এখন কেন কখনো আমরা ব্যবস্থা নিতে দেখি না রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে, আমরা সেই প্রশ্নটা রাখছি। আমি আমরা যেটা ফিল করছি, গত 2 সপ্তাহ ধরে আমরা সাব্রিনা এবং সাহেব এই ইস্যুতে স্বাস্থ্য এবং দেশের বিশাল সংকট, বন্যা, নদী ভাঙন এবং আমাদের এই করোনার ইকোনমিক ইম্প্যাক্ট সব মিলিয়ে কিন্তু ওভারকাম করে একটা ইস্যুতে ফোকাস করছি বেশি। এর ফলে যেটা হচ্ছে, আরো শত শত সাহেবকে ধরা যেত, আপনার সাংবাদিকরা সে বিষয়ে কাজ করছেন কিনা জানি না,
আরো শত শত সাবরিনাকে ধরা যেত সেই বিষয়টা ঢাকা পড়ে যাচ্ছে। দেখুন লাইসেন্স বিং একটা প্রতিষ্ঠানের সাথে যখন আপনি এগ্রিমেন্ট করবেন, আমি জানি না সমরজা ভাই বলতে পারবেন, একটা মন্ত্রণালয়ে আমার ধারণা মিনিমাম 15 থেকে 20টা স্বাক্ষর লাগে এই ধরনের একটি এমওইউ বা এগ্রিমেন্ট করতে, অর্থাৎ 15 থেকে 20 জন অফিসার, সেকশন অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত এটাকে ভেরিফাই করে অথবা স্বাক্ষর দেন। একজন অফিসার কেন প্রোটেস্ট করলো না? পলিটিশিয়ানদের দায়টা অবশ্যই আমি এড়াচ্ছি না, কিন্তু ব্যুরোক্রেসির যে দায়টা সময় মতো কারেক্ট করা, সময় মতো প্রতিবাদ করা, সময় মতো লটাকে দেখিয়ে দেয়া যে লতে এটা অ্যালাউড না, হ্যাঁ একজন না বললো না কেন? এটা একটা মাস্টার প্ল্যান প্রক্রিয়ার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা চলছে। আফমুল উলক সাহেব বলেছেন সিন্ডিকেট আমার সময়ও ছিল, আমার আগেও ছিল, আমার পরেও ছিল, এখনো আছে, সামনে যেন না থাকে। আমরা এই ছোট ইস্যুতে কনসেন্ট্রেট করছি, অবশ্যই বিহাইন্ড দ্য সিন তার পিছনে কেউ লোক থাকতে পারে, শাহেদদের ছবি নিয়ে আপনি এটাকে কেন, এই দুর্নীতির ইস্যুটাকে কেন আপনি ছোট বলছেন? আজকে স্বাস্থ্য এই কোভিড পরিস্থিতিতে যত ধরনের ভোগান্তি হচ্ছে, ভুয়া টেস্ট, কোভিড হাসপাতালের টাকা নিয়ে চিকিৎসা, এবং সেটি হচ্ছে একটি দুর্নীতির বড় সিন্ডিকেটের কারণে, এবং তার পেছনে কারা তাদেরকে বের করার জন্য আজকে বলা হচ্ছে, এবং সেই দাবিটি সাধারণ মানুষের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনি যদি আজকে আমাদের এই ফেসবুক লাইভের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে লাইভ স্ট্রিম হচ্ছে সেখানে সবাই বলছেন নেপথ্যের ওদেরকে কেন ধরা হয় না দিনের পর দিন, সেই প্রশ্নটাই আমরা রাখছি, এবং সেটিকে কেন আপনার কাছে ছোট মনে হচ্ছে? না ছোট মনে হচ্ছে, নেপথ্যে কারা আছে আমরা জানি, কেনা বেচার সিন্ডিকেট, স্বাস্থ্য সেক্টরে যারা সাপ্লাইয়ার কন্ট্রাক্টর যারা সাপ্লাই দেয় তারাই এটা নিয়ন্ত্রণ করে সবসময় আমরা দেখে আসছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা সাপ্লাইয়ার পর্যন্তই থেমে যাচ্ছি কেন আমরা? তাদেরকে তো কেউ না কেউ প্রশ্রয় দিচ্ছেন, সেদিকে যেতে পারছি না কেন? না সেদিকে যেতে পারছি না তা না, অবশ্যই যেতে পারছি, আমাদের তো অনেক নিউজ তো মিডিয়াতে আসতেছে, আমরা তো অনেক নিউজ পড়ছি, অনেক নাম পাচ্ছি, আমি সেই নামগুলো বলে মিডিয়া ট্রায়াল করতে চাচ্ছি না, এটা আমার দায়িত্ব বন্ধু পড়ে না। আমি যেটা বলতে চাচ্ছি, এটা একটা সুযোগ আসছে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর। আমাদের আজকে ডক্টর সার্ভিস অফ বাংলাদেশ করা দরকার, সমস্ত হসপিটালগুলো চেক করা দরকার, কার লাইসেন্স আছে কার লাইসেন্স নাই, অ্যানেস্থেশিয়া ব্যবস্থা কেমন আছে, অক্সিজেন ব্যবস্থা কেন নাই, টোটাল একটা রেভলিউশনারি চেঞ্জ এখন সরকারকে স্বাস্থ্য খাতে অর্থনৈতিক খাতে করতে হবে। গতানুগতিক পিরিয়ডে সরকার যেভাবে দেশ চালিয়েছে, এখন এই পোস্ট কোভিড পিরিয়ডে সেইভাবে দেশ চালালে সরকার পদে পদে বাধার সম্মুখীন হবে। আপনি রাজনৈতিকভাবে দেখেন 8 থেকে 13 সরকারের জন্য চ্যালেঞ্জ ছিল একরকম, 13 থেকে 18 চ্যালেঞ্জ ছিল একরকম, 18-এর পরে কিন্তু এভরি 2 মান্থস সরকার তার আভ্যন্তরীণ চ্যালেঞ্জের শিকার হচ্ছে, অর্থাৎ প্রতি 2 মাসে সরকারের মধ্যে কারো না কারো কোনো না কোনো অপকীর্তি ধরা পড়ছে, কখনো ক্যাসিনো, কখনো পাপিয়া, কখনো শাহেদ, কখনো সাবরিনা, অর্থাৎ এখন নৌকা ভারী হয়ে গেছে, নৌকায় সবাই উঠে পড়েছে, এবং নৌকার মাঝি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আপনাকে ধন্যবাদ, আমি অ্যাডভোকেট সমর রেজাউল করিম এমপি আপনার কাছে আসতে চাই। লুবনা ফারহিন নামে একজন আমাদের ফেসবুকে তিনি দেখছেন লাইভ স্ট্রিম, এবং তিনি প্রশ্ন করেছেন আজকে বাংলাদেশের যে করোনা পরীক্ষার কারণে যারা আমাদের প্রবাসীরা যারা গেছেন এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া, এবং এই পরীক্ষা নিয়ে বিদেশি মিডিয়ায় একের পর এক নিউজ হচ্ছে, এবং তাতে যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তার দায় আসলে কে নেবে? এবং এর পাশাপাশি আপনি আগের বক্তব্য বলছেন যে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি নিজেও চান সেটি আপনি বলেছেন যে যারা নেপথ্যের তারা যেন বেরিয়ে আসেন। এখন প্রশ্ন হচ্ছে, মানে এই রকম প্রত্যাশার জায়গাতেই আমাদেরকে কতদিন থাকতে হবে? কেন আমরা এটিকে এখনো দৃশ্যমান দেখতে পাই না যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে সামনে আনা হচ্ছে? মাননীয় মন্ত্রী দেখুন, পারিপার্শ্বিকতাকেও কিন্তু বিবেচনায় নিতে হবে, যিনি প্রশ্ন করছেন তার প্রশ্নটা অমূলক নয়, পারিপার্শ্বিকতাকেও মাথায় নিতে হবে। দেখুন বাংলাদেশে এই কোভিড এর যখনই চিহ্নিত হলো, তারপরের থেকে আমাদের প্রথম চ্যালেঞ্জটা ছিল কিন্তু এদেশের মানুষকে স্বাস্থ্যসম্মত একটি জায়গায় রাখা, তাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা। এই বাঁচিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শুরুতেই এবং তার পরবর্তীতে ধারাবাহিক ভাবে তাদের রিলিফ সহায়তা দেওয়া, কিভাবে তাদের স্বাস্থ্যসম্মত উপায় রাখা যাবে, বিভিন্ন মফস্বলে হসপিটাল গুলো অক্সিজেন ব্যবস্থা কিভাবে জোরদার করা যাবে, ঢাকায় আইসোলেশন ব্যবস্থা কিভাবে করা যাবে, সামগ্রিক ভাবে সকল বিষয়ে কিন্তু আমাদেরকে একসঙ্গে চালাতে হচ্ছে। এই একসঙ্গে চালাবার জন্য কিন্তু আমরা প্রস্তুত না, এই যে সামগ্রিক এত উদ্যোগ সেটিকে যারা প্রশ্নের মুখে ফেলছেন তাদেরকে এখনো, মানে
এত উদ্যোগ সরকারের, এত উদ্যোগ মাননীয় মন্ত্রী সরকারের, এত উদ্যোগ যেগুলি আপনি কথা বলছেন সেগুলি অস্বীকার করার উপায় নেই। এত উদ্যোগকে যারা প্রশ্নের মুখে ফেলছেন এবং তাদেরকে কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন সেটি কেন দিনের পর দিন এইভাবে আপনার নেপথ্যেই থেকে যাবে, সেটি কেন সামনে আসবে না? সেই কথাটা শুরু করছিল, আমার কথাটা আমাকে শেষ করতে দেন। আমি যেটা বলছিলাম যে আমাদের কিন্তু একসঙ্গে মানুষের খাবারের ব্যবস্থা করতে হচ্ছে, চিকিৎসার ব্যবস্থা করতে হচ্ছে, এবং কোন চিকিৎসা, যে চিকিৎসার পূর্ব প্রস্তুতি পৃথিবীর কোনো দেশে ছিল না, ডোনাল্ড ট্রাম্পের দেশে ছিল না, পৃথিবীর কোনো দেশে ছিল না, সবকিছু মিলেই কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হচ্ছে। সেই জায়গার পরেও কিন্তু এইসব ব্যক্তিদেরকে আমরা ছাড় দিচ্ছি না, তদন্তটা কিন্তু রাতারাতি শেষ হয়ে যায় না। একটি তদন্ত প্রক্রিয়া, এখানে হারুন ভাই নিজে একজন ল মেকার, তার মিসেস কিন্তু সুপ্রিম কোর্টের একজন রিনাউন্ড লয়ার, ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি পার্লামেন্ট অত্যন্ত ভালো করছেন, তিনি লয়ার। আমরা কিন্তু চাইলে রাতারাতি কিন্তু সবকিছু ইনভেস্টিগেশন শেষ করতে পারবো না, কিন্তু আমরা যে এই মুহূর্তে যখন যেটা আমাদের সামনে আসছে সেটাকে অ্যাড্রেস করে তাদের গ্রেপ্তার করা, আইনের আওতায় নেওয়া, রিমান্ডে নেওয়া সহ সকল ব্যবস্থাটাকে যে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, কত প্রতিকূল অবস্থার ভিতর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বয়সে খাওয়া ঘুম হারাম করে তিনি সকল প্রশাসন নিয়ে যেভাবে গোটা দেশ এবং জাতিকে নিয়ে এগোবার পাশাপাশি করাপ্টেড পিপলদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এই বিষয়গুলোকে কিন্তু নিরুৎসাহিত হয় শুধু দোষ না খুঁজে আমাদের যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলোকে দেখুন, যারা এটা করেছে এর নেপথ্যে যারা আছে, আমি তো পূর্বেই বললাম আমি চাই এর শিকড় থেকে খুঁজে আনা দরকার। স্বাস্থ্য অধিদপ্তর ডিজি একভাবে কথা বলবেন, মন্ত্রণালয় একভাবে কথা বলবেন, এটা কিন্তু কোনোভাবে কাম্য না। আমি এই দেশের নাগরিক হিসেবে মনে করি এটা কাম্য না, এবং ইনভেস্টিগেশন চলছে। আজকেও কিন্তু দুদকের লোকদের কাছে রিপোর্ট আসছে, স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে। আমার ধারণা কিছু করতে হয়তো সাপ বেরিয়ে যেতে পারে, অনেক তথ্যই সামনে আসতে পারে, অতীতের রেকর্ড কিন্তু তাই, আওয়ামী লীগের ভিতরে থাকা প্রভাবশালী ব্যক্তিরাও কিন্তু রক্ষা পায়নি। কাজে আমার বিশ্বাস ইনশাল্লাহ নেপথ্যের লোকরাও, এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত যারা থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, কোনোভাবেই তারা ছাড় পাবে না, এটা আমার বিশ্বাস। জি, আপনাকে ধন্যবাদ হারুন রশিদ এমপি। আপনার কাছে আসতে চাই, মাননীয় মন্ত্রীর বক্তব্য আপনি শুনলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে ওনারা চোর ধরছেন, কিন্তু এমনভাবে তাদের সমালোচনা করা হচ্ছে, সরকারকেই প্রকারান্তরে মানে চোরের দায়ে অনেকটাই অভিযুক্ত করা হচ্ছে এবং সেটি অন্যায় হচ্ছে বলে তিনি বলছেন, এবং এরপর সমর এজাউল করিমও বলছেন যে এটি আসলে দীর্ঘ প্রক্রিয়ার বিষয় এবং সেটি তারা ধারাবাহিকভাবে করবেন এবং কেউ পার পাবে না। আপনি কি বলবেন? আমাকে আমাকে প্রশ্ন করলেন। জি, হারুন রশিদ এমপি আপনাকে বলছি। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আসলে আজকে আলোচনাটা বেশ ভালোই জমে উঠেছে মাননীয় মন্ত্রী থাকার কারণে। আসলে একটা বিষয় কি যে আপনার, আমি মাননীয় মন্ত্রীকে সম্মানের সম্মান রেখেই বলতে চাই যে ওনার তো অনেক সেবাবদ্ধতা আছে, দেশে তো একটা বিশেষ সরকার আজকে এদের রাষ্ট্র চালাচ্ছে। এখানে আপনি রাজনীতির প্রশ্ন নিয়ে এসেছেন, দেশে যদি রাজনীতি থাকতো, রাজনৈতিক জবাবদিহিতা থাকতো, রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি আপনার রাষ্ট্রীয় কাঠামো গঠন হতো, তাহলে কিন্তু রাষ্ট্রের এই বিপর্যয়টা হতো না। আজকে আপনি দুর্নীতিতে অংশগ্রহণ করে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে অবৈধ কাজে ব্যবহার করে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, আর সেখান থেকে আপনি বলবেন যে আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা কোনোদিনই হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে, মাননীয় মন্ত্রীকে আমি দায়িত্ব নিয়ে বলছি, সরকার যদি দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার অর্থে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে যায় সরকারের ভিত নড়ে উঠবে। তার কারণ এখানে আজকে আপনি মানব পাচার বলেন, এখানে আপনি দুর্নীতির বিভিন্ন যে স্তরগুলো বলেন, এগুলোর সাথে আজকে আমাদের উপরের স্তর সবাই আজকে এমন ভাবে আস্তে পিস্তে জড়িয়ে গেছি প্রত্যেকটি ঘটনায়। এগুলো নিম্ন টায়ারের মানুষ, এ পর্যন্ত গত এই যে আপনার জি কে শামীম বলেন বা সম্রাট বলেন, তারা তো 7-8 মাস 9 মাস আগে গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু তারপরে কি আর কোনো তদন্ত আছে? তার সাথে এই তদন্ত করতে আজকে আপনার আপনার ফরিদপুর হাসপাতালে 37 লক্ষ টাকার পর্দা, আপনি বালিশ কাণ্ড, আপনার রূপপুরে একটা বালিশের দাম কত, এই যে একটার পর একটা ঘটনাগুলো ঘটছে, এর সাথে কি এরপরে আর কোনো আলো দেখেছে আপনার? দেখে নাই। কারণ আজকে আপনি, আজকে আমি মাননীয় এমপি, আমি এখনই আপনার কাছে ফিরবো, আপনি যেই প্রশ্নটি রেখেছেন সমর রেজাল করিম এমপির কাছে, আমি সেটি প্রশ্নটি ছোট করে উত্তর নিয়ে আসি। মাননীয় মন্ত্রী, আপনি শুনেছেন যে হারুন রশিদ এমপি বলছেন যে যদি ব্যবস্থা নেওয়া হয়, তার দাবি যে সত্যিকারের ব্যবস্থা নেওয়া হলে সরকারের ভিত নড়ে উঠবে, সেটি তিনি বলছেন, আপনি কি বলবেন?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার কিন্তু ক্ষমতা লিপ্সু না। 1949 সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল 71 বছরের ধারাবাহিকতা আন্দোলন সংগ্রাম করে এখানে আসছে, অনেক চড়াই উত্তরে, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য থেকে। কাজেই কোনো অবৈধ উপায়ে ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা সরকার কখনো প্রস্তুত না। বারবার মৃত্যুর মুখোমুখি হয়ে কিন্তু মানুষের কল্যাণের জন্য আজকে বাংলাদেশকে কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষায় উন্নত আধুনিক রাষ্ট্রের একটি মডেলে পরিণত করেছেন। এই জন্য বলছি যে সরকার ব্যবস্থা নিলে তার ভিত কেঁপে উঠবে। হারুন ভাই যেটা বললেন, এটা হচ্ছে তাদের রাজনৈতিক জায়গায়, তারা নিজেরাই একটা দেউলিয়া রাজনীতির ভিতরে আছেন, তার প্রতি রিসপেক্ট রেখে আমি বলবো। দেখেন, একটা দলের প্রধান, দ্বিতীয় প্রধান দুর্নীতি দায় কারাদণ্ডপ্রাপ্ত, তারা অন্য কোনো নেতৃত্ব বেছে নেননি। এই জাতীয় একটু অবস্থানে থাকার ভিতর থেকে আমার তো মনে হয় প্রদীপটাকে হারুন ভাই জ্বালিয়ে রাখছেন। আপনাদের দলের প্রধান এবং দ্বিতীয় প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ, এবং আপনাদের সময় আমরা একটি বিশেষ ভবনের কথাও শুনেছি, সেই সময়ে কিন্তু এখন যে ধরনের অভিযানের কথা দেখা যাচ্ছে সেই ধরনের অভিযান কিন্তু আমরা দেখিনি, সেটি অনেকেই বলেন, অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলেন, এবং সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? মন্ত্রী, আসলে আমি আসলে এই প্রসঙ্গগুলোতে রাজনৈতিক এতে যেতে চাচ্ছিলাম না। আসলে বাংলাদেশের 50 বছর শুধু নয়, পাকিস্তান আমল থেকে যদি আমরা রাজনৈতিক বিশ্লেষণে যাই, এই ক্ষমতার পথ পটপরিবর্তনের যে ঘটনাগুলো ঘটেছে পাকিস্তান আমলে এবং বাংলাদেশের সময়ে, রাজনীতিবিদদের নামে মামলা হয়েছে, শত শত বছর জেল হয়েছে, এবং পরবর্তীতে তারা কিন্তু আপনার আদালত থেকে খালাস পেয়ে হোক আর রাজনৈতিক বিবেচনায় হোক, তারা পরবর্তীতে মন্ত্রী এমপিও হয়েছে। এটা আমরা গত 50 বছর, এখন বর্তমানে পার্লামেন্টে যারা রয়েছে, অনলিভারের সময় অন্তত পক্ষে এই ধরনের রাজনৈতিক এবং দুর্নীতির মামলায় বহু মাননীয় মন্ত্রী এমপিদের শত শত বছর পর্যন্ত জেল হয়েছে। সুতরাং এখানে মাননীয় মন্ত্রী যে দুজন ব্যক্তির কথা বললেন, এগুলো তো রাজনৈতিক মামলা, কোনো সন্দেহ নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নামেও অনিল ইভেনের সময় মামলাগুলো ছিল, সেসব মামলা তো আপনার ক্ষমতার দাপটে আপনার সমস্ত প্রত্যাহার হয়ে গেছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের প্রায় 8,000 মামলা প্রত্যাহার হয়েছে। তো সুতরাং এইগুলো রাজনৈতিক, বাংলাদেশের এই ধরনের ক্ষমতাসীনদের জন্য আইনের এক ধরনের প্রয়োগ হয়, আর আপনার অপোজিশন যারা থাকে তাদের জন্য এক ধরনের আইনের প্রয়োগ, রাজনৈতিক বাস্তব সত্য কথা। এমপি আপনি বলবেন, মানে রাজনৈতিক মামলা বলে, মানে রাজনৈতিক মামলা এক ধরনের যে পরিভাষা রাজনীতিবিদরা ব্যবহার করেন, সেটি আসলে রাজনীতিবিদদের দুর্নীতির ক্ষেত্রে বা দুর্নীতির বিচারের থেকে পার পাওয়ার ক্ষেত্রে এক ধরনের সুরক্ষা পাওয়ার শব্দ বন্ধ কিনা, সেটি মানে সবাই, মানে রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হলে এটি আসলে রাজনৈতিক মামলা, সেটি বলে আসলে এক ধরনের পার পাওয়ার সংস্কৃতি রাজনীতিবিদরাই করে রেখেছেন কিনা, মানে একের পর এক রাজনৈতিক দলগুলো? না, এখানে আসলে বাংলাদেশ আর পাকিস্তান আমলে ধরে যে ক্ষমতা, যে পটপরিবর্তন গুলো বিভিন্ন সময় হয়েছে, ধরে যে জেনারেল এরশাদের সময় আপনার সামরিক আইন এসছে, তখন দেখা গেলো বিএনপি যারা মন্ত্রী ছিল সব মন্ত্রীদের নামে দুর্নীতির মামলা হয়েছে, আবার দেখা গেলো আরেক আবার বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগদান করে মন্ত্রী এমপি বানিয়ে ফেলছে। আবার ওয়ান ইলেভেনের সময় দেখেন আওয়ামী লীগ বিএনপির সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নামে মামলা হয়েছে। যখন বাংলাদেশে রাজনৈতিক সংকটের তৈরি হয় এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ধরনের রাজনীতিবিদরাই কিন্তু সাফার করে, কিন্তু আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি না। আজকে আমরা 12 বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা কি রাজনৈতিক ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে দিয়েছি না? এটা বলতে পারবেন মাননীয় মন্ত্রী যে আজকে 10 বছর যাবত বাংলাদেশে কোন রাজনৈতিক সংস্কৃতি আছে? আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছ থেকে ঘুরে আসতে চাই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমরা বিভিন্ন আমলে বিভিন্ন সরকারের সময়ে দুর্নীতির কথা শুনি, দুর্নীতির অভিযোগের কথা শুনি, এবং তারপরে যখন মামলা হয় তখন সেটিকে আসলে রাজনৈতিক মামলা বলে এক ধরনের রাজনীতিবিদরাই সেই পরিভাষাটি চালু করেছেন। এখন কথা হচ্ছে যে সেটি আসলে, আমি যেই প্রশ্নটি অ্যাডভোকেট মোহাম্মদ হারুন রশিদ এমপিকে করেছি সেটি আপনাকেও করতে চাই, তাহলে রাজনৈতিক মামলা বলে কি আসলে রাজনীতিবিদরা নিজেদেরকে এক ধরনের সুরক্ষা দিচ্ছেন কিনা, যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সময়ে দুর্নীতির প্রমাণের এবং অভিযোগের কথা নানা সময়ই বলা হচ্ছে? আসলে রাজনীতিবিদের মামলাগুলো সবসময় পিক এন্ড চুজ যুক্তিতে হয়। স্বাভাবিকভাবে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতার বাইরে যাদের থাকে তাদের বিরুদ্ধে সত্য অথবা মিথ্যাই মামলাগুলো দেয়। 91 সালে যখন ভোট হলো তখনও জাতীয় পার্টির সমস্ত মন্ত্রী জেলে ছিল, এরশাদ স্যার জেলে ছিলেন, সব সময় পট পরিবর্তন হওয়ার সাথে সাথেই পূর্ববর্তী সরকারের সবাইকে বিরুদ্ধে হ্যারাস করার একটা আমাদের দেশে রাজনৈতিক ব্যাট কালচার, যেটা 8 সালে কিছুটা কমেছিল। আমি সেই কারণে এটা রাজনৈতিক কালার পেয়ে যায়। আজকে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের কোনো দলীয় নেতাকে ধরে তাহলে তো সেখানে কেউ বলবে না রাজনৈতিক মামলা, তবে বিএনপির কাউকে ধরলে সত্য বা মিথ্যা যেটাই হোক সাথে সাথে বলা হবে হ্যাঁ এটা অবশ্যই রাজনৈতিক মামলা। এবং দেখাও গেছে বিএনপির অনেক অসংখ্য মামলায় লক্ষ লক্ষ জ্ঞাতনামা অজ্ঞাতনামা আসামি বিএনপির বিভিন্ন মামলায় আছে,
তো স্বাভাবিকভাবে তারা সেই সুযোগটা পাচ্ছে বলার জন্য যে আমাদেরকে রাজনীতি হয়রানি করা হচ্ছে। আমি যেটা অনুভব করি না ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এতে কি আসলেই যারা রাজনীতিতে দুর্নীতিগ্রস্ত তারা কি পার পেয়ে যাচ্ছে কিনা? রাজনৈতিক মামলা মিথ্যা মামলা দিয়ে যেমনি ভাবে রাজনৈতিক রাজনীতিবিদদের হয়রানির শিকার হচ্ছেন, তেমনি ভাবে যারা আসলেই দোষী আসলেই দুর্নীতিগ্রস্ত তারাও তো আসলে পার পেয়ে যাচ্ছেন এই ধরনের ঢালাও ভাবে মামলা করার কারণে। না পার পেয়ে যাচ্ছেন এমনটা না, কেউ না কেউ সাফার হচ্ছেই। আপনি যদি আমি যখন সংসদে কেউ মারা যান তার লাইফ হিস্টোরি পড়ি দেখি প্রত্যেক রাজনীতিবিদই জেলে গেছেন, টর্চার হয়েছেন কোনো না কোনো ভাবে। আমরা দেখেছি যে আপনার সম্পদের বিবরণ চেয়েছে, বিবরণের ডিসক্রিপেন্সি ছিল, দুর্নীতির মামলা হয়েছে। এবং পরবর্তী সময় অনেক রাজনৈতিক মামলাই দেখা যায় আসলে অনেকগুলোই ভিত্তিহীন থাকে, অনেকগুলো আবার ভিত্তিযুক্ত থাকে। অবশ্যই রাজনীতিবিদ সৎ হলে দেশ সৎ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই অবশ্যই। এবং রাজনীতি করতে গেলে আপনার দেশপ্রেম, সততা, গুড গভর্নেন্স এগুলো থাকতে হবে, এগুলো হচ্ছে তাত্ত্বিক কথা। তৃতীয় অবশ্যই একটা দুর্নীতিপ্রবণ দেশে এই তাত্ত্বিক কথাগুলো বলার থেকে আমাদের প্রতিষ্ঠান করতে হবে, আমাদের দায়বদ্ধ সরকার করতে হবে, মিডিয়া ফ্রিডম থাকতে হবে, ইনস্টিটিউশনাল ফ্রিডম থাকতে হবে। আমাদের মানবাধিকার কমিশন, আইন কমিশন, তারা কি আসলে কার্যকর কাজ করে? সুপ্রিম কোর্টের ক্ষমতা আরো বাড়াতে হবে, সংবাদপত্রের ক্ষমতা বাড়াতে হবে। আজকে দেখেন আপনি বলছেন টেস্ট কম, আমি বলছি টেস্ট কম। রোগতত্ত্ব বিভাগ কোনোদিনও বলেনি যে বাংলাদেশে কোভিড টেস্ট কম হচ্ছে, আরো বেশি টেস্ট করা প্রয়োজন। স্বাস্থ্য অধিদপ্তর আজকে বিপদে পড়ে তারা নিজেদের সমালোচনা করছে, এর আগ পর্যন্ত কখনো কি তারা কোনো বিষয়ে প্রতিবাদ করেছে? এই যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি, কুলদীপ নেয়ার তার এক আর্টিকেলে বলেছেন ডেমোক্রেসি ইজ নাথিং বাট ইনস্টিটিউশন। আমরা তাত্ত্বিক আইনের শাসন, তাত্ত্বিক ডেমোক্রেসি, তাত্ত্বিক ভোট যত কথা বলি, এই প্রতিষ্ঠানগুলো যদি আমরা গড়তে না পারি তাহলে এই কথাগুলো তাত্ত্বিক থেকে যাবে, প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জেনুইনলি চেষ্টা করছেন দেশের জন্য, কিন্তু প্রতিষ্ঠানগুলো নষ্ট হওয়ার কারণে ওনার এই বোনাফাইড ইন্টেনশনটা বা বোনাফাইড এফোর্টটা নষ্ট হওয়ার দায় কাকে দিবেন আপনি? এই প্রতিষ্ঠানগুলো যে গড়ে উঠতে পারলো না সেটি তো রাজনীতিবিদ রাজনীতির দায়িত্ব ছিল সেগুলোকে ফাংশন করতে দেয়া। অবশ্যই রাজনীতিবিদের দায় আছে, দেশ যারা চালাবে তারা তো কখনো দায় এড়াতে পারবে না, কিন্তু পাশাপাশি আমলারাও দায়ী আছে, পাশাপাশি মিডিয়াও দায়ী আছে, কারণ মিডিয়া অনেক সময় সরকারকে তোষামোদ করেছে। আমরা আজকে যখন কোভিড পিরিয়ড শুরু হয়েছে প্রথম দিকে সরকারের যে কার্যক্রমগুলো ছিল এগুলো দেখে অবাক হয়েছিলাম যে একটা সেন্সিবল গভর্নমেন্ট কিভাবে এই ভুলগুলো করে। দেন আমরা বুঝতে পারলাম যে উনি পরিবেষ্টিত হয়ে আছেন, সরকার গুটি কয়েক লোক দিয়ে পরিবেষ্টিত। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট সমরে জল করিম আপনার কাছে আসতে চাই। অ্যাডভোকেট সমরে জল করিম, আপনি বিএনপির শীর্ষ দুইজন নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তুলেছিলেন, এবং সেই প্রসঙ্গে হারুন রশিদ এমপি বলেছেন সেগুলো আসলে রাজনৈতিক মামলা, ক্ষমতার পট পরিবর্তন, পালা বদলে এই ধরনের ঘটনা ঘটেই থাকে, সেটিকে আসলে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। দেখুন আসলে হারুন ভাই যে প্রসঙ্গটা বলছেন, আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লয়ার টিমের অন্যতম ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির মামলার একটি মামলাও প্রত্যাহার করা হয়নি। আমি রিপিট করে বলছি যে একটি মামলাও প্রত্যাহার করা হয়নি দুদকের মামলার। সব মামলাগুলোকে লিগ্যালি উনি ফাইট করে সেই মামলার থেকে মুক্তি পেয়েছেন, এবং 111 এর সময় যে মামলা দায়ের করা আর পরবর্তীতে স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মামলা এবং বিচার কার্যক্রম তো ডিফারেন্ট থিং। মাননীয় প্রধানমন্ত্রীর মামলাগুলো কিন্তু ওভাবে চলেছে। বেগম খালেদা জিয়ার মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু তার হাইকোর্ট ডিভিশনের মামলায় তার সাজা বহাল রয়েছে। আমি এই প্রসঙ্গ নিয়ে আলাপ করতে চাই না। রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হবে, শামীম পাটোয়ারি বলছেন, আরুণ ভাই বলছেন, এটা হবেই, হতেই পারে। কিন্তু আমি রাজনীতি করি তার অর্থ এই নয় যে আমি পার্সোনালি যদি কোনো ক্রাইম করি তো সেটার বিরুদ্ধে কোনো মামলা হলে বলবো আমি রাজনীতি করি এই জন্য আমার বিরুদ্ধে মামলা হয়েছে। নই, সেটা হতে পারে না। আমি কিন্তু আইনের ঊর্ধ্বে না, আমি রাজনীতি করলে বরং আমার দায়িত্বের জায়গাটা অনেক বেশি। না সেটা তো সবাই বলেন, সেটা তো বলা হচ্ছে যে সকল রাজনৈতিক দলেই এটি বলে, মাননীয় মন্ত্রী সকল রাজনৈতিক দলেই এই ভাষাটি ব্যবহার করেন যেটি রাজনৈতিক মামলা, সেই সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলো তো বেরোতে পারছে না। মা বেরোচ্ছে অতীতে কিন্তু রাজনীতি খুললেই তাদের ধরাছোঁয়ার বাইরে থাকতো। এই সরকার আমলে, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমলে, তার সরকারের নির্বাচিত এমপি, তার দলের নমিনেটেড এমপিও কিন্তু মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে, তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, চার্জশিট হয়েছে।
এই অনেক বড় বড় ব্যক্তিরা কিন্তু আমার মহানগর যুবলীগের নেতা ছিলেন, গ্রেপ্তার হয়ে জেলে যেতে কিন্তু বাধা হয়নি, অতীতে কিন্তু এই রেকর্ড কখনো এই পর্যায়ের এই রকম রেকর্ড কিন্তু কখন হয়নি। এর ভিতর থেকে কিন্তু একটা ক্লিয়ার মেসেজ যে আমার দলের ছাত্রলীগের নেতা বলেন অন্য অন্য জায়গা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এর ভিতর থেকে কিন্তু শেখ হাসিনা সরকারের একটি ক্লিয়ার মেসেজ যে দল করলেই অব্যাহতি পাওয়া এটা কিন্তু লক্ষ্য না। এই যে দেখেন রিলিফের অনিয়মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যে পরিমাণ জনপ্রতিনিধি তার ভিতরে একটা অংশ গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে, এর অনেকেই কিন্তু আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত আছে, তারা কিন্তু দলীয় কোনো অনুকম্পা পায় নাই। কারণ প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনীতি মানুষের কল্যাণে আত্মোৎসর্গের জন্য, বৃত্ত বৈভবের জন্য না। আর এই ক্রান্তিকালে যারা চুরি করে, যারা COVID-19 এর সময় অন্যায় কাজ করে, করাপশন করে, এরা দেখতে মানুষ হলে আমি বলবো এদের অমানুষ। এই অমানুষদের ব্যাপারে শেখ হাসিনা সরকার বা আমাদের জায়গা থেকে ন্যূনতম কোনো অনুকম্পা যে থাকবে না তা ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে, ইনশাআল্লাহ ইনভেস্টিগেশনে আরো অনেক কিছু দেখতে পাবে। আপনার কাছে আমি একটু ছোট করে জানতে চাই, মানে এই যে সাম্প্রতিক সময়ে যে সকল একের পর এক কাণ্ড এবং ঘটনাগুলো সামনে আসলো, তাতে সাধারণ মানুষের কাছে কি আপনার মনে হয় যে রাজনীতি নিয়ে সাধারণ মানুষ যেটি দেখতে চান, যে ধরনের একটি ইমেজ তারা দেখতে চান, সেটি আসলে তাদের প্রত্যাশিত একটি ইমেজ, রাজনীতির একটি প্রত্যাশিত ইমেজ আপনার মনে হয় এটি? আমার কাছে মনে হয় কি মানুষ কিছুটা এই ঘটনায় কষ্ট পেয়েছে, কিন্তু তারা আশান্বিত হয়েছে যখন দেখে যে এই সব কাজ করার পরেও এরা ছাড় পায় না, তখনই কিন্তু মানুষ আশায় বুক বাঁধে যে না শেখ হাসিনা সরকারের সময় অপরাধ করে পরিত্রাণ পাবে না, সেখানে কিন্তু মানুষ আশাবাদী, এটা আমার মনে। হারুন রশিদ এমপি আপনার কাছে আসতে চাই, সেটা আপনি শুনলেন যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে চলমান যেই ঘটনা তারা একের পর এক বিভিন্ন অভিযানে তারা ধরছেন এবং যেই অভিযান পরিচালনা করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন, সেটিতে আসলে প্রকারান্তরে আপনারা যেটিকে সরকারের সমালোচনা হিসেবে সরকারের দুর্বলতা হিসেবে তুলে ধরছেন, বরং সেটিতে সরকারের আরো ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে এবং সরকারের উপর সাধারণ মানুষের আস্থা বাড়ছে, আপনি কি বলবেন? আমি শুধু একটি কথাই বলবো, দেখেন বর্তমানে বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যে জনগণের যে আস্থাহীনতার যে পরিবেশ তৈরি হয়েছে, এই আপনাদেরকে কিছুদিনের মধ্যে পত্র পত্রিকায় আপনার এবং ইলেকট্রনিক মিডিয়া বিজ্ঞপ্তি দিতে হবে যে আজকে আপনারা কোভিড টেস্টের জন্য আসুন আসুন আসুন, আপনাদেরকে আমরা টাকা দিব। এখন তো সরকার টাকা নিচ্ছে, তখন বলবে যারা কোভিড টেস্ট করবেন তার জন্য আমরা টাকা দিব। বাস্তবিক অবস্থা যে আজকে এই স্বাস্থ্য ব্যবস্থার প্রতি এত অনাস্থা তৈরি হয়েছে যে আজকে আপনার মানুষ কেউ টেস্টও করতে যাচ্ছে না, হাসপাতালও যাচ্ছে না, কোভিড ইউনিট গুলো দেখেন আজকে শয্যা খালি। কারণটা কি, এই গত 15 দিনে এই সমস্ত ঘটনার পর এই যে আপনার সংকটটা বেরিয়ে এসছে যে আজকে আপনার টেস্ট না করে ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে। সুতরাং মাননীয় মন্ত্রী যে কথাগুলো বলছেন, উনি যে একটা দায়িত্বশীল জায়গায় আছেন, যেহেতু এই কথাগুলো তো ওনার পক্ষে বলা সম্ভব নয়। বাস্তবস্থা রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন হয়েছে, এবং ব্যারিস্টার পাটোরি যেটা বললো যে আমাদের দেশের 50 বছর হতে যাচ্ছে, আমাদের দেশের যে সাংবিধানিক ইনস্টিটিউশন গুলো, দুর্নীতি দমন কমিশন বলেন, নির্বাচন কমিশন বলেন, আপনার আমাদের বিচার বিভাগ বলেন, আমাদের নির্বাহী বিভাগ বলেন, এগুলো এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এইখানে আমাদের আর এখন বলার অপেক্ষা রাখে না। এই কয়দিন আগে আপনার এই দুটো উপনির্বাচন হলো, সেখানে 2% লোক ভোট দেয়নি, সেখানে আপনি 40% 50% লোকের ভোট দেখাচ্ছেন। এই যে দুর্বৃত্তায়ন গুলো হচ্ছে প্রকাশ্য, মানুষ দেখছে যে মানুষ কেউ ভোট কেন্দ্রে যায়নি, সেগুলো আপনি প্রচার দিচ্ছেন যে 50% ভোট কাস্ট হয়েছে। এই যে নির্বাচনী এই সকল সমালোচনা আমরা অনেক শুনেছি, কিন্তু আপনাদের নিজেদের দলের যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন কিনা বা নিয়েছেন কিনা, এরকম বিচার দেখাতে পারবেন কিনা? আমি আবার কথাটা শুনেন, কথাটা বলতে দেন। এখন বিষয়টা হচ্ছে কি, যদি আজকে আইন বিভাগ স্বাধীন হতো, আজকে ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে কি মন্ত্রী এমপিরা সাজা হচ্ছে না? এই মুখ্যমন্ত্রী পর্যন্ত আপনার সাজাপ্রাপ্ত হয়েছে, নির্বাচন থেকে বাতিল হয়ে গেছে, জেলখানায় আছে। বাংলাদেশে যদি মিনিমাম একটা স্টেজে এসে যদি আইনের শাসনটা আমরা একটা সুশাসনের জায়গায় নিয়ে যেতে পারতাম, আজকে আওয়ামী লীগের 2008 নির্বাচনী ইস্তেহারের মধ্যে অন্যতম একটি ইস্তেহার ছিল যে আপনার মাননীয় সংসদ সদস্যদের পরিবার পরিজনদের সম্পদের হিসাব দাখিল করা হবে। আপনি বলেন 12 বছরে এ পর্যন্ত যারা মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্তমান মন্ত্রী, কেউ আপনার প্রকৃত পক্ষে যে আমাদের হাতে একদমই সময় নেই, অ্যাডভোকেট সমরেজাউল করিন এই প্রশ্নটির উত্তর দিলেই আমি শেষ করে দিব। অ্যাডভোকেট সমরেজাউল করিন, আমি চ্যালেঞ্জ দেব কি যে আজকে এই জায়গাটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি একটা জায়গা আসতে পারবেন। অ্যাডভোকেট সমরেজাউল করিন, আপনাদের মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব দেওয়ার কথা কি আপনারা 12 বছরেও দেননি, সেটির উত্তর দিলে আমাদের হাতে একদমই সময় নেই, একদম সংক্ষেপে যদি আপনি উত্তর দেন তারপরে আমরা শেষ করব। দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু আমাদের দেশের বিদ্যমান পরিস্থিতিতে, আমি মন্ত্রী হওয়ার পূর্বে
লয়ার হিসাবে 60 লক্ষ টাকা ট্যাক্স দিয়েছিলাম এবছর আমি ট্যাক্স দেব আমরা সকলে মিলে এই দেশটাকে সামনে নিয়ে যেতে হবে যে লক্ষ্য নিয়ে আমাদের 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না 12 বছরে আপনাদের যে হিসাব দেওয়ার কথা আছে কি আপনারা দিয়েছেন কি দেননি আরে আমি তো বললাম যে আমার প্রপার্টির হিসাব আমি ইন অফিশিয়াল প্রসেস আপনার ব্যক্তিগত আপনার হিসাব প্রেস করেছি আমি চাই সকলে মিলে এই দেশটাকে গড়তে হবে আমি গণপূর্ত মন্ত্রী থাকা অবস্থায় এফআরটিআর এর ঘটনায় 62 জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঘটনায় 34 জন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যে তারিখে রিপোর্ট প্রকাশ করতে হবে সেই তারিখে প্রকাশ করে দুজকে দিয়েছিলাম আমি চাই সম্মিলিতভাবে সকলে মিলে আসেন এই দেশটা জি অ্যাডভোকেট সম রেজাল করিম এমপি মোহাম্মদ হারুন রশিদ এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি আপনাদের তিনজনকেই ধন্যবাদ নিশ্চয়ই সকল দিকেই আসলে অন্ধকার নয় অনেকেই ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করছেন এবং সেই চেষ্টার সংখ্যা আরও অনেক বেশি বাড়বে এবং সেটি বাড়লেই আমরা ঠিক আজকে যেটিকে বলছি নীতির অসুখে ভাবমূর্তির সংকটে রাজনীতি সেটি উল্টে যাবে নীতির কারণে উজ্জ্বল ভাবমূর্তিতে রাজনীতি সেটি নিয়েও আমরা নিশ্চয়ই শিগগিরই এই আলোচনা করতে পারবো টকশোতে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পারবো দর্শক আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি